সমাজ সচেতনতার যুগেও এখনো একাংশ অভিভাবক আইন কানুন সম্পর্কে অনেকটাই পিছিয়ে রয়েছেন যে কারণে বাল্যবিবাহ কিংবা নাবালিকা বিয়ের মতো ঘটনা আকছার ঘটেই চলেছে মেয়েদের আঠেরো বছর পূর্ণ না হওয়ার আগেই বিয়ে দেয়া যে সম্পূর্ণভাবে আইন বিরোধী সেটা জানেন না অনেক মা বাবা বা অভিভাবক এক্ষেত্রে সমাজের পিছিয়ে পড়া বা আর্থিকভাবে দুর্বল পরিবারগুলিতেই এ সকল প্রবণতা অধিক মাত্রায় দেখা যায় রোজগারে কিংবা আর্থিক বৃত্তশালী পরিবার পেলেই অনেক মা বাবা নিজেদের নাবালিকা মেয়েকে পাত্রস্থ করার উদ্যোগ নেন যার ফল হয়ে থাকে সুদূর প্রসারী বৃহস্পতিবার এমন একটি ঘটনার সাক্ষী হল রাজধানীর রামনগর এলাকা জানা যায় এই এলাকার এক পরিবারের সাড়ে সতেরো বর্ষিয়া একটি মেয়ের বিয়ে দেওয়ার তোড়জোড় চলছিল এদিন ছিল আশীর্বাদ পর্ব যথারীতি স্থানীয় সূত্রে সেই খবর পৌঁছে যায় পশ্চিম মহিলা থানার ওসি মীনা দেব তিনি এ বিষয়ে যোগাযোগ করেন ত্রিপুরা শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপার্সন নীলিমা ঘোষের সঙ্গে সেই সময় ভবনে পক্সো আইন সম্পর্কিত বিষয়ে আলোচনা চক্র চলছিল আর সেখান থেকেই দলবল নিয়ে নীলিমা দেবী ও ঘটনাস্থলে ছুটে যান পরবর্তীতে পুলিশ ও প্রশাসনের টিম এ বিষয়ে কথা বলেন মেয়েটির অভিভাবকদের সঙ্গে দুপক্ষের আলোচনায় ঠিক হয় মেয়ের বয়স আঠারো বছর না হলে বিয়ে দেবেন না অভিভাবকেরা বিয়ের একটা ইনফরমেশন পাইছি পাওয়ার পর আমরা এখানে আইসি আইয়া তার সাথে পার্টির লোকে কথা হইল। কথা হওয়ার পর না তারাও আইসে অনেক পার্টি আমরা কথা গইয়া মেয়ের গার্জিয়ান রাজি হয়েছে যে তারা বিয়ে দিত না মেয়ে যখন অ্যাডাল্ট হইব তখনই তারা বিয়ে দিত সাক্ষাতে এ বিষয়ে তথ্য তুলে ধরেন কমিশনের চেয়ারপারসন নীলিমা ঘোষ তিনি জানান অভিভাবক পক্ষ কথা দিয়েছেন আগামী ছ মাস পরেই তারা বিয়ের ব্যবস্থা করবেন এর জন্য প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়েছে এটাই আমার কাছে একটা ভালো মানে সংবাদ যে ওরা মানছে যদি না মানতো তাহলে কিন্তু আমরা জুটজার করতাম কিন্তু দরকার পড়েনি তারা কথা দিয়েছে আমাদেরকে এবং লিখিত দেবে যে আগামী ছয় মাস পরে সেভেন্টিন প্লাস বয়স আগামী ছ মাস পরে ওরা বিয়েটা দেবে এই জন্য আমরা ডকুমেন্টসও কালেকশন করছি মেয়ের আধার কার্ড আই কার্ড এবং তার একটা লিখিত প্রমাণ যে এই ছ মাসের ভিতরে বিয়ে দিতে পারবো না পারবে না নাবালিকা বিয়ে দেয়ার খবরে ঘটনাস্থলে হাজির হন চাইল্ড লাইনের পদাধিকারী সুতোপা হুমরায় এবং রামনগর আউটপোস্টের ওসি রাজু দত্ত অভিভাবকদের আশ্বাসের পরই স্বস্তি ফিরে পায় প্রশাসনিক টিম আর এতে আটকানো সম্ভব হল আরও এক নাবালিকা কন্যার বিয়েতে বসা বিউরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা